হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলায় তোমাদের কাছে চলে এসেছি। আজকে মানডে, আর আজকে দেখো জলদি ঘুম থেকে উঠে পড়েছে। অলরেডি 8টা বেজে গেছে তাই উঠে পড়েছে, কেন কি ডিউটি আছে। তো চল, আজকে জলদি উঠে পড়েছে, 8:05, তার আগে উঠে গেছে। আর অন্যদিন বাবারি, আর দেখ কি অবস্থা। চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। বিছানা গোছানো কমপ্লিট। আর এইদিকে দেখো জানলা টানলা খুলে রুমটাকে ফ্রেশ করে দিয়েছি। সকালবেলা একটু জানলা না খুললে না ভালো লাগে না, কেন কি সারা রাত তো বিকাল থেকে বন্ধ করে দিই, তো সকালবেলা খুলে দিলে একটু ঠান্ডা হাওয়ার বাইরের হাওয়াটা ঘরে ঢোকে, তো রুমটা ফ্রেশ হয়ে যায়, নাহলে রুমটা কেমন একটা লাগে। এই উঠেছি, দেখো আমার টিফিন, ও অফিস যাবে বলে টিফিন রেডি হয়ে গেছে। এবার চাটা করে নেব, ডিউটি যাবে কে চাটা বসিয়ে দিয়েছি। আর কালকের ব্লগ আমরা যে দেখেছো, সে তারা জানো কি কালকে এঁচোড় কেটে রেখেছিলাম, এঁচোড় বানাবো বলে। আর চাটা হয়ে গেলেই ভাবছি এঁচোড়টা সিটি দিয়ে নেব, চা খেতে খেতে এদিকে এঁচোড়টা সিটি পড়ে যাবে। দেখো চা রেডি, দু রকম বিস্কুট। কেন আমি এই বিস্কুট খাই না, আর ও আবার এই বিস্কুটটা খায় না, তাই দু রকম। আর ও কিছু বাদামও খায়, তার জন্য এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর এইদিকে এঁচোড়টা বসাবো বলে প্রেশারে এঁচোড়টা দিয়ে নিয়েছিলাম। ব্যাস চলে যাবো চা খেতে, চা খেতে খেতে এটা হয়ে যাবে। চলো নতুন জ্যাকেটটাই পরে যেতে হবে। হ্যাঁ আমার কাজ আমি করে নিই, গেট গুলো খুলে দিই, চাবি দেওয়া আছে। দেখো এখানে জুতো পরে কিছু গুছিয়ে রাখেনি, আগে এখানটা গুছিয়ে নিই আমি, তো সব তুলে রেখে নিলাম। আর কিছু ভিজে জামা কাপড় আছে, ওগুলো বাইরে মেলে নেব, না হলে শুকাবে না। সকালবেলা বাইরে তাই মেলে নিই, ওগুলো বাইরে মেলে নিলাম। কিছু ভিজে জামা কাপড় ছিল, দেখছি লাইটগুলো জ্বলছে। কেউ রেডি, টিফিনটা ঢুকি না ব্যাগে। বাই বাই, বাইটা করো। এবার শুরু সারাদিন আমার একলা থাকা, আর নিজের কিছু টুকটাক কাজ। দেখো ওই করতে করতে আমার এখনও চাও খাওয়া হয়নি, যাওয়ার সময় বকে গেল যে সারাক্ষণ ভিডিও ভিডিও করতে করতে মানে নিজের খাওয়াটা তো দেখো না, আগে চাটা খেয়ে নিই তারপর আসছি। আবার চা খাওয়া কমপ্লিট, রেখে দিতে হবে বাদাম, আমার জন্য দুটো রেখে যায়। দাঁড়াও কাপ প্লেটগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কাপ প্লেট মানে কাপগুলো এর জন্য রাখি না, মানে আমার বাড়িতে যে দিদিটা আসে তার জন্য রাখি না, এই জন্যই রাখি না, কাঁচের তো ভেঙে যেতে পারে। আর কোথায় রাখবো, খুব প্রবলেম হয়, ছোটো জায়গা এগুলো, তাই খুব প্রবলেম হয়, তাই কাঁচের প্লেট কাঁচগুলো আমি ধুয়ে নিই। চলো আগে ওগুলো ধুয়ে নিই। দেখো এদিকে এঁচোড়টা তো সিটি হয়ে গেল, আর এখানে আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম এঁচোড়ের তরকারিটা করবো বলে। এর মধ্যে না আমি একটু এক টুকরো হাফ টমেটো দিয়ে দিয়েছি, নাহলে এটা বেশ ঘোরে না, মানে
পেস্টটা ঠিক মতন আসে না। আমরা এদিকে দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, আগে মশলাটা পেস্ট করে নেব। দেখো এগুলো প্রথমে কড়াই তেল দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিয়ে দেখো এঁচড়গুলোকে ভেজে তুলে রেখে নিয়েছি। আর এখানে কিছু রসুন কুচি শাক আছে, রসুন দিয়ে ভাজবো। এটা ফ্রিজে রাখা হয়নি শাকটা, এই শাকটা এরকম অবস্থা, তো শাকটা কেটে নেব এটা হতে হতে। দেখো এঁচড়ের তরকারিটা এখানে দেখো কী সুন্দর কালার এসছে। আর এখানে আমি শাকটাও ধুয়ে রাখলাম কেটে, আর একটু মনে হচ্ছে রসুন লাগবে তো আর একটু রসুন ছাড়িয়ে নিই। এটা আমার হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটুখানি ঘি নিয়ে নিয়েছি, তো মায়েদের কাছে শুনেছিলাম এঁচড় নাকি ঘি দিয়ে নামিয়ে রাখলে অনেক টেস্টি হয়, মানে ঘি দিয়ে নামালে, অনেকেই জানো তাও আমি বললাম। চলো আগে এটা নামিয়ে নিই, এটা হয়ে গেছে আমার এঁচড়ের তরকারি রেডি। আর এখানে কড়াইটা আবার ধুয়ে আর একবার নিয়ে নিয়েছি শাকটা বসাবো বলে। এখন শাকটা বসিয়ে দিয়েছি, এক কড়াই শাক কিন্তু কতটুকু হবে জানি না। চলো এটাকে নুন দিয়ে চাপা দিয়ে দেবো, তারপর কিছুটা টাইম পাবো সেটাতে তোমাদের কিছু ভিডিও দেখে নিই। নুন দিয়ে নিচে চাপা দিয়ে নেব। আর দেখো ফাঁকে ফাঁকেই বন্ধুদের ভিডিও দেখতে হবে, যদি না দেখি তো কী করে হবে বলো? তারাও আমার পাশে থাকবে তবেই, আর আমি তাদের ভিডিও দেখলে তবেই তারা আমার পাশে থাকবে। চলো আগে দেখে নিই এটা হতে হতে কিছুক্ষণ বন্ধুদের ভিডিওটা দেখে নিই। এদিকে আমার এঁচড়ের তরকারি শাকটা দেখো কতটা শাক আর কতটুকু হলো। আর কালকের দু পিস চিকেন ছিল, সেটাকেও ফ্রিজ থেকে বার করে ভালো করে গরম করে রাখলাম। আর এদিকে দেখাতে হচ্ছে না, এখন দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, কেন কি ওইটুকু চিকেন ওটাতে পোলাপ মানে চিকেনেতে কী হবে, তাই দুটো আরও দুটো ডিম। আর প্রেশারে ডিম সেদ্ধ অনেক জলদি হয়ে যায়, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বললাম। খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে, তার মানে বুঝতেই পারছো মানে খুব ভালো আর জলদি মানে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে এখনও ভাতটা ফুটছে, ভাতটা এখনও হয়নি। আর আমার এখানে দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, এখানে বাসনগুলো সব এক কাছে করে রেখেছি, কেন কি দিদিটা আসবে। দিদিটা কালকে দেখলে তোমরা, কালকে সানডের ব্লগে দেখেছো দিদিটাকে, দিদিটা আসবে ধোবে, ঘর ঝাড়ু পোছা করবে তার জন্য, ওই জন্য আমি সব এখন এখানেই রেখে দিয়েছি। আর ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি। দেখো ভাত ডিম আর শাক এইদিকে রাখা আছে, আর ওখানে এঁচড়ের তরকারি আর অল্প একটু চিকেন সেটা হয়ে গেছে। আর এদিকে আমার বাড়ির দিদিটা যেটা ছিল সে চলে এসেছে বাসন ধোয়ার জন্য, বাসন তোলা হয়ে গেছে, যাচ্ছি চান করতে, চান টান করে আসি, আসার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদি তখন কাজগুলো করে নিই, আমি এই সময় চানটা করে নিচ্ছি। টাটা, এখন বাই, আসছি একটু পরে, আবার একটু পরে এসে দেখা হচ্ছে। করে বেরোতে বেরোতেই 12:05 হয়ে গেছে অলরেডি আমার কাছে। এরপর এখনও এক বালতি জামা কাপড় আছে, এগুলোকে মেলবো, পূজা করবো, মানে অনেক সময় তা করতে করতে 1টা বেজে যাবে, আর চলে আসবে ডিউটি থেকে খেতে। তাহলে আগে কাজগুলো করে নিই, তারপর যদি সময় থাকে তোমাদের কাছে আবার আসছি। আগে জামা কাপড়গুলো মেলে নিই, একলা থাকি। আর এইদিকে পুরো বাড়ি পরিষ্কার করে দেখো, পুরো ঘর রান্নাঘর পরিষ্কার করে দিদিটা চলে গেছে। আমি তো অবস্থা পুরো কষ্টা করে রাখি, পুরো দিদিটা পরিষ্কার করে বাসন সব ধুয়ে আমার চান করতে করতে দিদিটার কাজ হয়ে গেছে। দিদিটা সব পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে চলে গেছে। এবার আমি আবার আমার কাজগুলো করে নিই, আমি তো খালি রান্না করে ছেড়ে দিয়েছিলাম, বাকি কাজটা সব ওই দিদিটাই করে, মোছামুছি, বাসন ধোয়া, চানধান হলো। এবার ওইগুলো কাপড় জামাগুলো শুকাতে দিই, চান করতে যেও অনেক কাজ থাকে, কাপড় জামা কাজাও বাপরে বাপ। আর একটুখানি কাপড়ের জন্য আমি মেশিন চালাই না, যেদিন অনেকগুলো জামা কাপড় হয় তখনই মেশিন চালাই, আর রোজকারেরটা রোজকারই ধুয়ে নিই, তাই আর মানে মেশিন চালাইনি বলে আর একটু লেট হলো। চলো ওইগুলো বেশি কথা না বলে ওগুলো মেলে নিই, তারপর পুজো করে তোমাদের সাথে দেখা করতে আসছি এই সময়ের মতন। বাই বাই। ঠাকুরের পুজো হয়ে গেছে, আর দেখো খুব ছোট্ট মন্দির, আর 12:20 অলরেডি হয়েও গেছে এখানে, আর 1টার সময় চলে আসে খেতে। তো এইটুকু সময়টাতে আমি আমার মা, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বা যে যে থাকে সবাইকে ফোন করি, তারপর কিছু গোছানোর থাকলে গুছিয়ে নিই, জামাকাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে গুছিয়ে নিই। তো এইভাবেই সারাদিন কাজ চলতে থাকে। তো এখন
যেটা করি মা বাবাদের সাথে কথা, চলো মা বাবাদের সাথে একটু কথা বলে নিই। সারাদিন আমিও ওয়েট করে থাকি আর মা বাবাও ভাবে যে কখন ফোন করবে, আর সারাদিন একলা থাকতে থাকতে টুকটাক কাজ করতেই থাকি, ওই জন্য সময় হয় না। আর এখন তো সবথেকে বড় জিনিস হচ্ছে ইউটিউব, ভিডিও দেখো, ভিডিও পোস্ট করো, ভিডিও কমেন্ট করো, লাইক করো, করতে করতে আরও সময় চলে যায়, যারা করো তারাও জানো। তো তাই এই সময়টা চলো মা বাবাদের সাথে আগে কথা বলে নিই, তাকোতে করতে হয়তো দেখবে চলে এসেছে। এখন এখন বাই। কি হলো, এরকম করে তাকাচ্ছ কেন আমার দিকে? ভিডিওই না বানাচ্ছি আমি। কি হয়েছে, তা করেছি তো দেখে বুঝতেই পেরে গেছে, অফিস থেকে এসে খুব রাগারাগি হয়ে গেছে, কাজ নেই নাকি বলে দিয়েছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা বাই, দেখা হবে পরের ব্লগে। আর চললাম লাঞ্চ করতে, যারা এখনো লাঞ্চ করোনি তারা লাঞ্চ করে নিও, এবার খেতে না দিলে আমাকে হয়তো মারতে শুরু করবে। মারবে কি মারবে, দেখতে পাচ্ছ কাদের এরকম অবস্থা হয়, প্লিজ কমেন্ট বক্সে জানিও। খালি মারি খাই গলা টেপে, এই মার খাওয়ার জন্যই মনে হয় আছি। তুমি কি আমার মার খাওয়ার জন্য বিয়ে করে এনেছো? হ্যাঁ, চলো ভাই টাটা রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার বন্ধুরা লাইক কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল। টাটা বাই।